মজা করার জায়গা আছে যেখানে সেখানে মজা করো না যতটুকু জীবন আছে শেষ হয়ে যাবে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া আল্লাহ নবীর যে আশরায় মুবাশশার 10 জন সাহাবী ছিল পৃথিবীর জমিনে আল্লাহ নবীর নবী সোনার দরবারে তাদের জান্নাত ঘোষণা করেছিল তারা পর্যন্ত বলেনি যে আমরা রাসূলের সাহায্য ছাড়া সুপারিশ ছাড়া আল্লাহ আল্লাহ দয়া ছাড়া জান্নাত যাব তাদেরকে জান্নাত সার্টিফিকেট দেওয়া হয়েছিল মূল্যে জান্নাতে কিন্তু তারা কোনদিন এই আশা করেনি আর এই কথা বলেনি যে আমরা আল্লাহর রাসূলের সাহায্য ছাড়া জান্নাতে যাব আল্লাহর রাসূলের দয়া ছাড়া আল্লাহর করুণা আর রহমত ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব কবি ইনশাআল্লাহ যে নবীর হুসিনা ছাড়া 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 ¡Gracias!
যাতে খাবারের অভাব না হয়, রোদের তাপ বেশি না হয়, ওই যে আফ্রিকা আছে না, সেখানে মানুষ বেশি কালো, কেন বলুন তো, ওখানে রোদের তাপ, আর্জেন্টিনা এই সমস্ত মানুষ ভীষণ তাপ, সেখানে রোদে মানুষগুলো অটোমেটিক্যালি কালো হয়ে যায়, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক মাপ মাপ করে ভালোবাসে, আমাদের দেশে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সব দিক থেকে ভরপুর, হয়তো এখন স্বাধীনতা হস্তকে করছে কেউ, কিন্তু আমরা সব দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়ে ভরে রেখেছেন। এই মানুষ আমরা এত সুন্দর ভাবে আমরা বসবাস করছি, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ পাক অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন, সেই প্রিয় প্রভুকে আল্লাহ পাক কখনো কারো ধর্মের মনগড়ি করে পাঠালেন, তখন সেখানকার অবস্থা কেমন ছিল কবি শ্রোণ আজকে বর্তমান সময় আপনারা দেখবেন দুনিয়ার যে সমস্ত মানুষ আছে একে অপরকে দেখবেন বোঝা বোঝা বলে পাগল হয়ে থাকে, বিশেষ করে যারা পলিটিক্যাল লিডার যারা, এদের সঙ্গে সঙ্গে কোনো পলিটিক্যাল লোক সব সব থাকে মাথায় করে রাখে রাখে, আল্লাহ পাক এদের সম্মান দিয়েছে যে কোন পারপাসে, কিন্তু আমরা মুসলমান আমাদের সামনে এমন একটা দিন আসছে, ওই কি আমাদের দিন, কেউ কারোর বোঝা বোঝা বলার জন্য দিন আসছে, সেদিন দিনটা কি হবে কবি শুনুন শুনুন দুনিয়া কত যে জঙ্গিরে না হাকিম চুরি কত যে জলা সব যাবে না তারে বলা কইয়ে না কেউ তারে চলা সব যাবে না তারে বলা কইয়ে না কেউ তারে চলা তুই আমলি শিশি দোয়া তো বল মইনা